বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম ও সুজি দিয়ে নতুন এক ধরনের ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি পর্বে। প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল, বা এখানে 1 টেবিল চামচ ঘিও নিতে পারেন। সুজি নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ। তেলটা গরম হয়ে আসলে এই সুজিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটার সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সুজিটা একদম ঝোড়া ঝোড়া করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লো করে 2 মিনিট সময় নিয়ে সুজিটা ভেজে নিতে হবে। একটু অনবরত নেড়েচেড়ে এই সুজিটা ভাজতে হবে। সুজিটা ভাজা হয়ে আসলে এরকম ঝরঝরে হয়ে যাবে। লবণটা এখানেই অ্যাড করতে পারেন, আমি লবণটা পরে অ্যাড করেছিলাম। এখন দিয়ে দিব আমের পিউরি। আমের পিউরি দিব মেজারমেন্ট কাপে 1 কাপ থেকে কিছুটা কম। আমটা মাশাল্লা অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। আমটা কম মিষ্টি হলে আম ও চিনি একসাথে ব্লেন্ড করে এই পিউরিটা তৈরি করে নেবেন। আমটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে ছিল। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এই লবণটা পূর্বে অ্যাড করে নিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন গুঁড়া দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অফ করে দিব। তারপর এটা কুসুম গরম থাকতে থাকতেই খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন চুলাটা অফ করে দিচ্ছি। সুজিটা মথে নেওয়ার জন্য হাতে অল্প কিছুটা তেল মেখে নিয়েছি, বা হাতে অল্প কিছুটা ঘিও নিতে পারেন। খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কুসুম গরম থাকতে থাকতে এই সুজিটা ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে পরেটা শক্ত হয়ে যাবে। এখন মোটা করে একটি রুটির মতো বেলে নিচ্ছি। ঠিক এরকম করে রুটির মতো বড় করে বেলে নিয়েছি। এখন সাইডগুলো কেটে নিচ্ছি। লম্বা করে কেটে নেওয়ার পর ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এই সুজিটা আমি খুব বেশি মোটা করেও বেলিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। একই রকমভাবে সবগুলাই কেটে নিচ্ছি। যেহেতু সিজনটা আমের, তাই ট্রাই করতে পারেন বাসায় এই সুস্বাদু ডেজার্ট রেসিপিটি। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করছি এটা খুবই ভালো লাগবে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এগুলো যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে ছুরির সাহায্যে এরকম করে আলগা করে নেবেন। সুজি ও আমের এই নতুন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।